নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অথৈ জল, আজকের চতুর্থ পর্ব। ডাক্তারখানায় এসে দেখি কেউ নেই। কম্পাউন্ডার গিয়ে বসেছে খেমটার আসরে, চাকরটাও তাই। নিজে আলো জ্বালি, বসে বসে স্টোভ ধরিয়ে একটু চায়ের ব্যবস্থা করি। পুরনো খবরের কাগজ একখানা পড়েছিল টেবিলে, তাই দেখি উল্টে পাল্টে। ওই গোবিন্দ দাটা আবার এসে টানাটানি না করে, ও কি বুঝবে আমার মনের খবর। মাঝি কোথা থেকে এসে দাঁড়িয়ে বললে, বাবু চা খাচ্ছেন? একটু দেবেন মোরে। কিসে করে খাবে, নিয়ে এসো একটা কিছু। নারিকলের মালা একটা আনবো বাবু। যা হয় করো। বাবু বাড়ি যাবেন না? না, সকালের দিকে খোঁজ করিস, এখন ঘুমিয়ে নিয়ে যা। মাঝির সঙ্গে কথা বলে যেন আমি বাস্তব জগতের সংস্পর্শে এলাম, যে জগতে আমি গ্রাম্য ডাক্তারি করে খাই। সেখানে প্রেমও নেই, চাঁদের আলোও নেই, কোকিলের ডাকও নেই। কড়া চা খেয়ে ভাবি একটু ঘুমোব, মাঝিও চলে গেল, সম্ভবত ঘুমুতে গেল। এমন সময় নেপাল দৌড় ঠেলে ঘরে ঢুকল। বললাম, কি নেপাল এত রাতে? বাবু আপনি শোবেন তা ভাবলাম, এখানে মশারি নেই, আমার বাড়ি যদি, বউ বলে দিলে। তোমার বউ কোথায়, খেমটার আসরে নাকি? নেপাল জিভ কেটে বললে, রামো, বড় বউ কখনো ওসব শুনতে যায় না। শুনে বড় সুখী হলাম নেপাল, না যাওয়াই ভালো। বাবু একটা কথা বলি, আব্দুল হামিদ আর গোবিন্দদার সঙ্গে আপনি মিশবেন না, ওরা লোক ভালো নয়। সে আমি জানি, বড় বউ বলছিল। কি বলছিলেন? বলছিল ডাক্তারবাবুকে বলে দিও যেন ওদের সঙ্গে না মেশেন, ওরা কুপথে নিয়ে যাবে তাকে। কত লোককে যে ওরা খারাপ করেছে আমার চোখের ওপর, তার কি বলবো আপনাকে ডাক্তারবাবু। এই বাজারে ছিল হরিপদ্দারের ছেলে বিধু, তাকে ওরা মদে মেয়ে মানুষে সর্বশান্ত করে ছেড়ে দিল। ওসব কিছু নয় নেপাল, নিজের ইচ্ছে না থাকলে কেউ কখনো কোথাও যায় না, ওসব ভুল কথা। আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ আমায় খারাপ করতে পারে না যেন। আমি যখন উপথে নামব তখন নিজের ইচ্ছেতেই যাব, লোকে বললেও যাব না বললেও যাব। না আমি এমনি কথার কথা বলছি, মশারি দিয়ে যাই। আনতে পারো। নেপাল চলে যাবার আধ ঘন্টা পরে আবার কে দৌড় ঠেলছে দেখে খিল খুলে দিতে গেলাম। গিয়ে দেখি পান্না দাঁড়িয়ে বাইরে আসরের সাজ পরনে, ঝলমল করছে রূপ, মুখে পাউডার, জরিপার চাপা রঙের শাড়ি পরনে, একগোছা সোনার চুড়ি হাতে, ছোট্ট একটা মেলি হাতঘড়ি চুড়ির গোছার আগায়, চোখে সুরমা, সঙ্গে কেউ নেই। অবাক হয়ে বললাম, কি? ও কিছু না বলে ঘরে ঢুকল, বসলো একখানা চেয়ার নিজেই টেনে। আমার বুকের ভেতর তখন কীরকম করছে, আমি ওর দিকে একদৃষ্টে চেয়েই আছি। পান্নাও কোনো কথা বলে না। আমি একবার বাইরে মুখ বাড়িয়ে চারদিক চেয়ে দেখলাম, কেউ কোথাও নেই। ভিতরে এসে একটু কড়া সুরে বললাম, কি মনে করে? পান্না আমার মুখের দিকে চোখ তুলে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর আবার চোখ নিচু করে ঘরের মেজের দিকে চাইল, কোনো কথা বললে না। ঈষৎ হাসির রেখা ওর ওষ্ঠের প্রান্তে। আমি বললাম, কিছু বললে না যে? এলাম এমনি বলেই ও একটু হেসে আবার মুখ নিচু করে মেজের দিকে চাইলে। বললাম, তুমি কি করে জানলে আমি এখানে? আমি জানি। জানো মানে কি, কে বলেছে? ও ছেলে মানুষের মতো দুষ্টুমির হাসি হেসে বললে, বলবো না। আমি রাগের সুরে বললাম, তুমি না বললেও আমি জানি, আব্দুল হামিদ না হয় গোবিন্দ দা। পান্না এবার আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে দৃঢ় স্বরে বললে, না। ও সত্যি কথা বলছে আমার মনে হলো,
কৌতূহলে সুরে বললাম, তবে কে, আমি জানতে চাই। পান্না মুষ্টিবদ্ধ হাতে নিজের বুকে একটা ঘুষি মেরে বললে, এই কি এই, এইখানে জানতে পারে। হঠাৎ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললে, আপনি তা বুঝবেন না, বলেই আবারও মুখ নিচু করে মেজের দিকে চাইলে। এবার শুধু মুখ নিচু নয়, ঘাড় শুদ্ধ নিচু। সে এক অদ্ভুত ভঙ্গি। ওর অতি চমৎকার সুডোল লাবণ্যময় গ্রীবাদেশে সরু সোনার হার চিকচিক করছে। এলানো নামানো খোপা থেকে হেলা গোছা চুল এসে ঘাড়ের নিচের দিকে ব্লাউজের কাপড়ে ঠেকেছে। ওর মুখ দেখতে পাচ্ছি নে, মনে হচ্ছে এক অপূর্ব সুন্দরী লাবণ্যবতী কিশোরী আমার সামনে। ধরা দেবার সমস্ত লক্ষণ ওর ঘাড় নিচু করার ভঙ্গির মধ্যে সুপরিস্ফুট। অল্পক্ষণের জন্যে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেললাম। কি হতো এ অবস্থা বেশিক্ষণ স্থায়ী হলে, মনে আর কিছুক্ষণ স্থায়ী হলে, তা আমি বলতে পারিনি। সে সময় আমার মনে পড়ল নেপাল মশারি নিয়ে যে কোনো সময়ে এসে পড়তে পারে। আমি ব্যস্তভাবে ওর হাত ধরে চেয়ার থেকে জোর করে উঠিয়ে বললাম, তুমি এখনই চলে যাও। ও একটু ভয় পেয়ে গেল, বিস্ময়ের সুরে বললে, এখনই যাব? হ্যাঁ হ্যাঁ এখনই। আমায় তাড়িয়ে দিচ্ছেন? এখনই নেপাল আসবে মশারি নিয়ে, ওর বাড়ি থেকে মশারি আনতে গেল আমার জন্যে। পান্নার চোখে ভয় ও না বোঝার দৃষ্টিটা চকিতে কেটে গেল। ব্যাপারটা তখনও বুঝতে পেরেছে, বললে, আপনি আসরে চলুন। না, কেন যাবেন না, আমি মাথা কুটবো আপনার সামনে এখুনি, আসুন। না, তবে দেখবেন, এই দেখুন। সত্যিও হঠাৎ নিজের শরীরকে মাটির দিকে ঝুঁকিয়ে মেজের ওপর হাঁটু গেড়ে বসতে যেতেই আমি তাড়াতাড়ি বলে উঠলাম, থাক থাক যাচ্ছি আসরে, তুমি যাও। পান্না কোনো কথাটি আর না বলে ভালো মানুষের মতো চলে গেল। একটু পরেই নেপাল মশারি নিয়ে ঘরে ঢুকল, বললে, কোথায় চললেন, ঘরে কিসের গন্ধ? কি? নেপাল মুখ ইতস্তত ফিরিয়ে নাক দিয়ে জোরে নিঃশ্বাস টেনে টেনে বললে, সেন্ট মেখেছেন বুঝি, সেন্টের গন্ধ। তা হবে, পান্নার কাণ্ড, সস্তা সেন্ট মেখে এসে ঘরময় এই কীর্তি করে গিয়েছে। তবুও গন্ধটা যেন বড় প্রিয় আমার কাছে, ও যেন কাছে কাছে রয়েছে ওই গন্ধের মধ্যে দিয়ে। বললাম, শোবো না, একটু আসরে যাচ্ছি। কি দেখতে যাবেন ডাক্তারবাবু, যাবেন না? তা হোক, কানের কাছে গোলমালে ঘুম হয় না, তার চেয়ে আসরে বসে থাকা ভালো। চলুন আমার বাড়ি শোবেন, বড় বউ বড় খুশি হবে এখন। না, আসরে যাই একটু। নেপালের ওপর মনে মনে বিরক্ত হই, তুমি বা তোমার বড় বউ আমার গার্জেন নও, আমিও কচি খোকা নই, বারবার এক কথা বলবার দরকার কি? একটু পরে আমি আসরে গিয়ে বসলাম, সামনেই পান্না, কিন্তু ওর দিকে যেন চাইতে পারছি নে। চোখের কোণ দিয়ে ওকে দেখছি, গোবিন্দ দা, আব্দুল হামিদ সবাই বসে, ওদের দলের মাঝখানে বসে আমার লজ্জা করতে লাগলো পান্নার দিকে চাইতে। পান্নাও আমার দিকে চেয়ে প্রথমবার সেই যে একবার মাত্র দেখলে, তারপর সেও আর আমার কাছে এলোও না, আমার দিকে ফিরেও চাইলে না। অনেকক্ষণ পরে একবার চাইলে, ভীরু কিশোরীর সলজ্জ চোরা চাউনি তার প্রণয়ীর দিকে। এই চাউনি আমায় মাতাল করে দিলে একেবারে, আমার অভিজ্ঞতা ছিল না। ভগবান জানেন সুরবালা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে কখনো খারাপভাবে চোখ ফেলে চাইনি বা প্রেম করিনি। পাড়াগায়ে ওসব নেইও অত শত, সুযোগ সুবিধারও অভাবও বটে। তাছাড়া আমার মতো নীতিবাগিশের এদিকে রুচিও ছিল না। সলজ্জ লুকোনো চাউনির অদ্ভুত মাদকতা সম্বন্ধে কোনো জ্ঞানই আমার থাকবার কথা নয়। আমার হঠাৎ বড় আনন্দ হলো, কেন আনন্দ, কিসের আনন্দ, সেসব আমি ভেবে দেখিনি। ভেবে দেখবার প্রবৃত্তি তখন আমার নেইও। অত্যন্ত আনন্দে গা হাত পা যেন বেলুনের মতো হালকা হয়ে গেল, আমি যেন এখনই আকাশে উড়ে যেতে পারি। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ এই মুহূর্তে যদি কেউ থাকে, তবে সে আমি, কারণ পান্নার ভালোবাসা আমি লাভ করেছি। ওই চাউনি আমায় বুঝিয়ে দিয়েছে সে কথা, সঙ্গে সঙ্গে আমাকে পাগল করেছে ওই চিন্তা। আমার মনের মধ্যে আরেকটা ভুভুক্ষু মন ছিল,
তার এতদিন সন্ধান পায়নি। আজ সে মন জেগে উঠেছে পান্নার মতো রূপসী কিশোরীর স্পর্শে। আমার মতো মধ্যবয়সী লোককে 17-18 বছরের একটি সুন্দরী কিশোরী ভালোবেসে ফেলেছে। এ চিন্তা এক বোতল উগ্র সুরার চেয়েও মাদকতা আনে। যার ঠিক ওই বয়সে ওই অভিজ্ঞতা হয়নি, সে আমার কথা কিছুই বুঝতে পারবে না। জীবনের সব কিছু অভিজ্ঞতা সাপেক্ষ। যে রস যে পায়নি, হাজার বর্ণনা দিলেও সে বুঝতে পারবে না সে রসের ব্যাপার। এই জন্যেই বলেছে, অনধিকারীর সঙ্গে কোনো কথা বলতে নেই। এমন একটি অনধিকারী এই গোবিন্দদা, আব্দুল হামিদটাও তাই। স্থূল মনে ওদের অন্য কোনো রসের স্পর্শ লাগে না, স্থূল রস ছাড়া। আব্দুল হামিদ দাঁত বের করে বললে, আপনি বড় বেরসিক ডাক্তারবাবু। আমি বললাম, কেন? অমন মাল নিয়ে গেলাম আপনার ডাক্তারখানায়, আর আপনি ওসব কথা এখানে কেন? তাই বলছি। গোবিন্দদা বললে, ছুরিটা কিন্তু চমৎকার দেখতে, যাই বলুন ডাক্তারবাবু। আর কি ঢং, কি হাসি মুখের, দেখুন না চেয়ে। আব্দুল হামিদ বললে, ডাক্তারবাবু ওর ওপর কেমন চটা। কই, আপনি তো ওর দিকে ফিরেও চাইছেন না, অথচ দেখুন আসর শুদ্ধ লোক ওর মুখের দিকে চেয়ে আছে। আমি যে কেন ওর দিকে চাইছি না কি করে বুঝবে ওই সব স্থূলবুদ্ধি লোক? আমি সব দিকে চাইতে পারি, শুধু চাইতে পারি না পান্নার মুখে। পান্নাও পারে না আমার দিকে চাইতে। এ তত্ত্ব বোঝা এদের পক্ষে বড়ই কঠিন। আব্দুল হামিদকে বললাম, বকবক না করে চুপ করে থাকতে পারো না? গোবিন্দদা বললে, ডাক্তারবাবু আমাদের সাধু পুরুষ কি না, ওসব ভালো লাগে না ওর, ওর রসে বঞ্চিত। আমি উঠেই চলে যেতাম আসর থেকে, শুধু পান্নার চোখের মিনতি আমাকে আটকে রেখেছে ওখানে। ওদের কথাবার্তা আমার ভালো লাগছিল না মোটে। আব্দুল হামিদ আমার সামনে রুমালে বেঁধে 2 টাকা পেলা দিলে, আমাকে দেখিয়ে দেখিয়ে দিলে। আমি পারলাম না পেলা দিতে, পান্নার সঙ্গে সেরকম ব্যবসাদারি করতে আমার বাধে। আমি বললাম, এ কদিনে যে অনেক টাকা পেলা দিলে আব্দুল। আব্দুল হামিদ বললে, টাকা দিয়ে সুখ এখানে, কি বলেন ডাক্তারবাবু, কত টাকা তো কত দিকে যাচ্ছে। সে তো বটেই, টাকা ধন্য হয়ে গেল, ঠাট্টা করছেন বুঝি, আপনিও তো টাকা দিয়েছেন, কেন দেব না? তবে আমাকে যে বলছেন বড়। কিছু বলছি নে, যা খুশি করতে পারো। গোবিন্দদা বললে, ও সব কথা বলো না ডাক্তারবাবুকে, উনি অন্য দাঁতের লোক, রসের ফোঁটাও নেই ওর মধ্যে। আব্দুল একচোট হো হো করে হেসে নিয়ে বললে, ঠিক কথা দাম আসায়, অথচ বয়সে আমাদের চেয়ে ছোট, আমাদের এ বয়সে যা আছে ওর তাও নেই। আমি কাউকে কিছু না বলে ডিসপেন্সারিতে চলে গেলাম। মাঝিটা অঘরে ঘুমুচ্ছে, তাকে আর ওঠালাম না। নিজেরও ঘুম পেয়েছে, কিন্তু সমস্ত ব্যাপারটা আমার মাথার মধ্যে এমন একটা গোলমালের সৃষ্টি করেছে যে ঘুম প্রায় অসম্ভব। আমি ব্যাপারটাকে ভালো করে ভেবে দেখবার অবকাশ পেয়েও পাচ্ছি না। মন এখান থেকে একটা ভালো টুকরো, ওখান থেকে আর এক টুকরো নিয়ে আস্বাদ করেই মশগুল। সমস্ত জিনিসটা ভেবে দেখবার তার সময় নেই। এমন সময়ে দোরে মৃদু ঘা পড়ল, আমার বুকের মধ্যে যেন ঢেকির পাড় পড়ল সঙ্গে সঙ্গে। আমি বুঝেছি কে এত রাত্রে দরজায় ঘা দিতে পারে। পান্নার গায়ে একখানা সিল্কের চাদর, খোপা এলিয়ে প্রায় কাঁধের ওপর পড়েছে। চোখ দুটোতে উত্তেজনা ও উদ্বেগের দৃষ্টি, সে যেন আশা করেনি আমায় এখন দেখতে পাবে। দেখে যেন আশ্বস্ত হয়েছে, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, কি? পান্না চেয়ার ধরে দাঁড়িয়েছিল, একবার ঘরের এদিক ওদিক চেয়ে দেখলে, বললে, এলাম আপনার এখানে। তা তো দেখতে পাচ্ছি, কি মনে করে? দেখতে এসেছি, মায়েরই বলছি। বেশ, দেখে চলে যাও। তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ। আপনি বড় নিষ্ঠুর সত্যি। আমি হেসে ফেললাম, বললাম, আমি না তুমি, তুমি জানো এখানে আসা কত অন্যায়, তবুও আসি কেন, এই তো। ঠিক তাই, যদি বলি
না এসে থাকতে পারি নে। আমার বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস হয়? আমি এই দেয়ালে মাথা কুটব, দেখুন। পান্না সত্যি দেয়ালের দিকে এগিয়ে যায়। দেখে আমি গিয়ে ওর হাত ধরলাম। সঙ্গে সঙ্গে কি হলো, তীব্র একটা বৈদ্যুতিক স্পর্শে যেন আমার সারা দেহ ঝিমঝিমিয়ে উঠল। সুরবালাকে ছাড়া আমি কোনো মেয়েকে স্পর্শ করিনি তা নয়, আমি ডাক্তার মানুষ, ব্যবসার খাতিরে কতবার কতমের গায়ে হাত দিয়ে রোগ পরীক্ষা করতে হয়েছে, কিন্তু এমন বৈদ্যুতিক তরঙ্গ সঞ্চালিত হয়নি সারা দেহে। পান্না ফিক করে হেসে বললে, ছুলেন যে বড়। বললাম, কেন ছোবো না, তুমি ম্যাথর নও তো? আপনার চোখে তাদের চেয়েও অধম। বেশ, যদি তাই হয় তবে এলে কেন? ওই যে আগে বললাম, আমার মরণ, থাকতে পারিনি। কেন, গোবিন্দদা, আব্দুল হামিদ? আমি ঠিক এবার মাথা কুটব আপনার পায়ে, আর বলবেন না ও কথা। পান্না খুব দৃঢ় স্বরে এই কথাগুলি বললে। সঙ্গে সঙ্গে ঘরের এদিক ওদিক চেয়ে দেখলে আবার। আমি বললাম, কি দেখছ? ঘরে কেউ নেই, আপনি একা। কেন বলো তো? তাই বলছি। না, মাঝি ঘুমোচ্ছে বাইরের বারান্দায়। আপনার বাড়ি কোথায়? এখান থেকে 5 মাইল দূরে, নৌকো করে যাতায়াত করি। আপনার নৌকোর মাঝি? ওকে বিদায় করে দিন। বারে, কেন বিদায় করব? পান্না মুখ নিচু করে চুপ করে রইল, জবাব দিলে না আমার কথার। আমি বললাম, শোনো, তুমি এখান থেকে যাও। পান্না বললে, তাড়িয়ে দিচ্ছেন? দিচ্ছি তো। আচ্ছা, আপনার মনে এতটুকু কষ্ট হয় না যে আমি যেচে যেচে? এই পর্যন্ত বলেই পান্না হঠাৎ থেমে গেল, ওর ব্রীড়া মূর্ছিত হাসিটুকু বেশ দেখতে। আমি বললাম, আচ্ছা বসো পান্না। পান্না মুখ তুলে আমার দিকে চেয়ে হাসলে, চোখের চাউনিতে আনন্দ। যে চেয়ারখানা ধরে সে দাঁড়িয়েছিল সেই চেয়ারটাতেই বসে পড়ল। ঘরের কোনো দিকে কেউ নেই, নির্জন রাত্রি, বর্ষার মেঘ জমেছে আকাশে, শেষ রাতের শেষ প্রহরে খোলা জায়গা দিয়ে দেখতে পাচ্ছি পান্না এত কাছে, এই নির্জন স্থানে নিজে সেধে ধরা দিতে এসেছে। আমার শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল, বৃদ্ধ হয়ে পড়িনি এখনো। পান্না চেয়ারে বসে সলজ্জ হাসি হাসলে আবার, ওর মুখে এমন হাসি আমি আজ রাত্রেই প্রথম দেখেছি। পুরুষের সাধ্য নেই এই হাসির মোহকে জয় করে। চেয়ারের হাতলে রাখা পান্না সুডৌল সুগৌড় শালঙ্কার বাহু আমার দিকে ঈষৎ এগিয়ে দিলে হয়তো অন্যমনস্ক হয়েই। কেউ কোনো কথা বলছি না, ঘরের বাতাস থমথম করছে যেন কিসের প্রতীক্ষায়। নাগিনী কুহক দৃষ্টিতে আকর্ষণ করছে তার শিকারকে। এমন সময়ে বাইরের বারান্দাতে মাঝিটার জেগে উঠবার সাড়া পাওয়া গেল, সে হাই তুলে তুড়ি দিচ্ছে। এর কারণ ঠিক সেই সময়ে বৃষ্টি এসেছে বাইরে, বৃষ্টির ছাটে মাঝির ঘুম ভেঙেছে। আমার চমক ভেঙে গেল, মোহগ্রস্ত ভাব পলকে কেটে যেতে আমি চাঙ্গা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে উঠলাম তরাক করে চেয়ার ছেড়ে। সঙ্গে সঙ্গে পান্নাও উঠে দাঁড়ালো, শঙ্কিত কণ্ঠে বললে, ওকে? আমার মাঝি, সেই তো যার কথা বলছিলাম খানিক আগে। ও ঘরে আসবে নাকি? নিশ্চয়ই। আমি তবে এখন যাই, আপনি যাবেন না থাকবেন? যাব। না যাবেন না, আজ আমাদের শেষ দিন, কাল চলে যাব। আপনাকে থাকতে হবে, আমার মাথার দিব্যি, আমি আসবো আবার, কখনো যাবেন না। হেসে বললাম, তুমি হিপনোটিজম করা অভ্যাস করেছো নাকি, ওরকম বারবার করে একটা কথা বলছো কেন? সে আবার কি? সে একটা জিনিস, তাতে যে কোনো লোককে বশ করা যায়। সত্যি? শিখিয়ে দেবেন আমাকে সে জিনিসটা? মনে মনে বললাম, সে আমাকে শেখাতে হবে না, সে তুমি ভীষণভাবে জানো। পান্না সামনের দৌড় খুলে বেরিয়ে গেল চট করে। রাত কতটা ছিল আমার খেয়াল হয়নি, সে খেয়াল ছিলও না। পান্না চলে গেলে মনে হলো আমার সমস্ত সত্তা যেন ও আকর্ষণ করে নিয়ে চলে গেল। মেয়ে মানুষের আকর্ষণে এমন হয় তা কোনোদিন আমার ধারণা নেই। সুরবালাও তো মেয়ে মানুষ, কিন্তু তার আসঙ্গ লিপসা
আমাকে এমন কুহক জালে ফেলেনি কোনো দিন। মনের মধ্যে পান্নার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা স্থান পায় তার সাধ্য কি? জীবনের এ এক অদ্ভুত ধরনের নতুন অভিজ্ঞতা। আজ মনে পড়ল রামপ্রসাদ ও শান্তির কথা। বেচারি রামপ্রসাদের বোধহয় এমনই অবস্থা হয়েছিল। তখন আমার অমন অবস্থা হয়নি, আমি ওর মনের খবর কেমন করে জানব? পান্নার কি আছে তাও জানি না, এমন কিছু অপূর্ব ধরনের রূপসী সে নয়, অমন মেয়ে আর কখনো দেখিনি, এ কথাও অবিশ্বাস্য। সুরবালা যখন নববধূ রূপে এসেছিল আমাদের বাড়ি, তখন ওর চেয়ে অনেক রূপসী ছিল। এখনও বেশি, তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, এখন আর তেমন রূপ নেই। কিন্তু ওসব কিছু নয় আমি জানি। পান্নার রূপ, ওর প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ, ওর মুখের স্মৃতি, ওর চোখের চাউনিতে, ওর মাথার চুলের ঢেউ খেলানো নিবিড়তায়, ওর চটুল হাসিতে, ওর হাত পায়ের লাস্য ভঙ্গিতে, মুখে বলা যায় না সে কি, অথচ তা পুরুষকে কি ভীষণভাবে আকর্ষণ করে। আর আমার মতো পুরুষকে, যে কখনো ছাত্র বয়সেও মেয়েদের ত্রিসীমানা মারায়নি। মেডিকেল কলেজে পড়বার সময় মিস রোজার্স বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান নার্সকে নিয়ে ছেলেদের মধ্যে কত দ্বন্দ্ব, কত নাচানাচি, কত রেষারেষি চলত। কে তাকে নিয়ে সিনেমাতে বেরোতে পারে, কে তাকে একদিন হোটেলে খাওয়াতে পারে, এই নিয়ে কত প্রতিযোগিতা চলত। আমি ঘৃণার সঙ্গে দূর থেকে সে সুন্দর উপসুন্দর যুদ্ধ দেখেছি, কিন্তু আমার মনের অবস্থা যে কখনো এমন হতে পারে তা স্বপ্নেও ভাবিনি। এখন বুঝেছি মেয়েদের মধ্যে শ্রেণীভেদ আছে, সব মেয়ে সব পুরুষকে আকর্ষণ করতে পারে না, কে কাকে যে টানবে সে কথা আগে থেকে কেউ বলতে পারে না। আচ্ছা, শান্তিও তো চটুল মেয়ে আমাদের গ্রামের, শুনতে পাই অনেক পুরুষকে সে নাচিয়েছে, কিন্তু একদিনও তাকে বোন ছাড়া অন্য চোখে দেখিনি। মাঝি উঠে এসে বললে, বাবু বাড়ি যাবেন নাকি? না, আজ আর যাব না। বাড়িতে ভাববেন, তুই জানা কেন, আমি একখানা চিঠি দিচ্ছি। তার চেয়ে বাবু আমি বলি, আপনি চলুন না কেন, আমি আবার আপনাকে দুপুরের পর পৌঁছে দেব। আচ্ছা, আমি ভেবে দেখি, তুই বাইরে বস। ফর্সা হয়ে গেল রাত, সঙ্গে সঙ্গে রাতের মোহ যেন খানিকটা কেটে গেল। মনে মনে ভাবলাম, যাই না কেন বাড়িতে, সুরবালার সঙ্গে দেখা করে আবার আসব এখন। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হলো না, নিয়তির ফল বোধহয় খণ্ডন করা দুঃসাধ্য। যদি যেতাম বাড়িতে মাঝির কথায়, তবে হয়তো ঘটনার স্রোত অন্যদিকে বইত। কিন্তু আমি ডাক্তারি পাশ করেছিলাম বটে মেডিকেল কলেজ থেকে, তবুও আমি মূর্খ। ডাক্তারি শাস্ত্র ছাড়া অন্য কোনো শাস্ত্র আমি পড়িনি, ভালো ভালো কথা কোনোদিন আমায় কেউ শোনায়নি, জীবনের জটিলতা ও গভীরতা সম্পর্কে কোনো ধারণাই নেই আমার। সরল ও অনভিজ্ঞ মন নিয়ে পাড়াগাঁয়ের নিরক্ষর রুগীদের হাত দেখে বেড়াই। যাওয়া হলো না, কারণ গোবিন্দদা ও আব্দুল হামিদ এসে প্রস্তাব করলে আজ একটা বনভোজনের আয়োজন করা যাক। আমি দেখলাম যদি পিছিয়ে যাই, তবে ওরা বলবে ডাক্তার টাকা দিতে হবে বলে পিছিয়ে গেল। ওদের মঙ্গলগঞ্জ থেকে বছরে অনেক টাকা আমি উপার্জন করি, তার কিছু অংশ ন্যায্য আমোদ প্রমোদের জন্যে দাবি করতে পারে। বললাম, কি করতে চাও? যা চাও দেব। আব্দুল হামিদ বললে, ভালো একটা ফিস্টি। গোবিন্দদা বললে, আপনার নৌকোটা নিয়ে চলুন মহানন্দ পাড়ার চরে, দুটো মুরগি জোগাড় করা হয়েছে, আরও দুটো নেব, পোলাও না ঘি ভাত না লুচি, যা কিছু বলবেন আপনি। আমি বললাম, আমি দাম দিয়ে দিচ্ছি জিনিসপত্রের, তবে আমাকে জড়িও না। দুজনেই সমস্বরে হইচই করে উঠল, তা কখনো নাকি হয় না, আমাকে বাদ দিয়ে তারা স্বর্গে যেতেও রাজি নয়। গোবিন্দদা বললে, কেন, মুরগিতে আপত্তি? বলুন তো, বাদ দিয়ে সে কাঠি থেকে উত্তম মণ্ডলের ভেড়া নিয়ে আসি, 1500-এর মাংস হবে। আমি বললাম, আমায় বাদ দাও। কেন বলুন?
খুব সামলে গেলাম এ সময়। মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল আর একটু হলে যে আমার মন ভালো নয়, ভাগ্যিস সে কথা উচ্চারণ করিনি। ওরা তখনই বুঝে নিত, ঘুঘু লোক সব। বললাম, শরীর বড় খারাপ হয়েছে। গোবিন্দদা তাচ্ছিল্যের সুরে বললে, দিন দিন 10টা টাকা ভেলে দিন, শরীর খারাপ টারাপ কিছু নয়, ও আমরা দেখব এখন, মাছের চেষ্টায় যেতে হবে। তাহলে আপনার নৌকো ঠিক রইল কিন্তু। মাঝিকে বাড়ি পাঠাবো ভেবেছি, আমি যাচ্ছি না খবরটা দিতে হবে তো, কালও তো জাননি। যাইনি বলেই আজ আরও বেশি করে খবর পাঠানো দরকার। গোবিন্দদা বললে, আমি সাইকেলে লোক পাঠাচ্ছি এক্ষুনি। সব ঠিকঠাক হলো, ওদের রুচিমতো ওদের পিকনিক হবে, এতে আমার মতামতের কোনো স্থান নেই, মূল্যও নেই। কিন্তু আমি ঘোর আপত্তি জানালাম যখন বুঝতে পারলাম যে ওদের নিতান্ত ইচ্ছে পান্নাকে নিয়ে যাবে আমার নৌকো করে পিকনিকের মাঠে। ওরাও নাছোড়বান্দা। আমি শেষে বললাম, ওরা নিয়ে যেতে চায় পান্নাকে খুব ভালো, আমি যাব না সেখানে। গোবিন্দদা বললে, কেন এতে আপত্তি করছেন ডাক্তারবাবু? না, তোমরা পান্নাকে পিকনিক সহচরী করতে চাও, ভালো, আমাকে বাদ দাও। সে কি হয় ডাক্তারবাবু, তবে পান্নাকে বাদ দেওয়া যাক, কী বলো প্রেসিডেন্ট সাহেব? প্রেসিডেন্ট আব্দুল হামিদ একগাল অমায়িক হাসি এসে বললে, না, ও পান্না টান্নাকে বাদ দিতে পারি, কিন্তু ডাক্তারবাবুকে কখনো না। আমি কৃতার্থ হই। যথারীতি ওদের স্থূলরুচি অনুযায়ী বনভোজন সম্পন্ন হল। সন্ধ্যার আগে ওরা তাড়াতাড়ি ফিরল আসরে যাবে বলে, আমি গেলুম ওদের সঙ্গে। সেই রাত্রে পান্না আবার আমার ডাক্তারখানায় এসে হাজির। আমি জানতাম ও ঠিক আসবে, মনে মনে ওর প্রতীক্ষা করিনি, এ কথা বললে মিথ্যে কথা বলা হবে। আমার সমস্ত মন প্রাণ ওর উপস্থিতি কামনা করেনি কি? ও এসেই হাসি মুখে সহজ সুরে বললে, আসলে যাওয়া হয়নি যে বড়। অদ্ভুতভাবে দুষ্টু মেয়ের মতো চোখ নাচিয়ে ও প্রশ্নটা করলে, এখন যেন ও আমাকে আর সমীহ করে না। আমার খুব কাছে যেন এসে গিয়েছে ও, যেন কতদিনের বন্ধুত্ব ওর সঙ্গে, কতকাল থেকে আমাকে চেনে। বললাম, বসো। ও গালে হাত দিয়ে কৃত্রিম বিস্ময়ের সুরে বললে, ও মা, কি ভাগ্যি, আমাকে আবার বসতে বলা, কখনো তো শুনিনি। আমি হেসে বললাম, কদিন তোমার সঙ্গে আলাপ পান্না, এর মধ্যে বসতে বলবার অবকাশই বা কবার ঘটল? ভালো ভালো, আবার নাম ধরেও ডাকা হলো। ও মা, কার মুখ দেখে না জানি আজ উঠেছিলুম, রোজ রোজ তার মুখই দেখব, মতলব কি এটা এসেছো বলো দেখি। পান্না হাসি মুখে ঘর একদিকে ঈষৎ হেলিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললে, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলো। ঠিক ঠিক, আমার সঙ্গে কলকাতায় চলুন, আজই এখুনি। কথা শেষ করে ছুটে এসে আমার পায়ের কাছে পড়ে ফুলের মতো মুখ উঁচু করে আমার মুখের দিকে চেয়ে বললে, চলুন। ওর চোখে মিনতি ও করুণ আবেদন, অপূর্ব রূপে পান্না যেন ঝলমল করে উঠল সেই অপ্রত্যাশিত মুহূর্তে। পান্না যেন সুন্দরী মৎস্য নারী, অনেক দূরের অথই জলে টানছে আমাকে ওর কুহক দৃষ্টি। সেই ভোর রাত্রেই পান্নার সঙ্গে আমি কলকাতা রওনা হই, পান্না ও আমি একা এক গাড়িতে। ওর সে সহচরা কোথায় গেল তা আমি দেখিনি, তাকে ও অত গ্রাহ্য করে বলে মনেও হলো না। তার বয়স বেশি, তাকে কেউ সুনজরে বড় একটা দেখে না। গাড়িতে উঠে পান্না আমার সামনের বেঞ্চিতে বসল। হু হু করে গাড়ি চলেছে, গাছপালা, গরু, পাখি ঝোপঝাপ শট শট করে বিপরীত দিকে চলে যাচ্ছে, স্টেশনের পর স্টেশন যাচ্ছে আসছে, আমার কোনো দিকে নজর নেই। আমি ওর মুখের দিকে চেয়ে আছি, বেশি কথা বলতে পারছি না ওর সঙ্গে, কারণ গাড়িতে লোক উঠছে মাঝে মাঝে, এক একবার খুব ভিড় হয়ে যাচ্ছে, এক একবার গাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। তখন পান্না আমার দিকে অনুরাগ ভরা দৃষ্টি মেলে চাইছে, মদের চেয়েও তার তীব্র নেশা। এক স্টেশনে পান্না বললে, তাহলে? ওর সেই বদমাইশ ধরনের চোখ নাচিয়ে কথাটা শেষ করে। আমি জানি
পান না খুব বদমাইশ মেয়ে। আমি ওকে দেবী বলে ভুল করিনি মোটে, দেবী হয় সুরবালাদের দল। দেবীদের প্রতি আমার কোনো মোহ নেই বর্তমানে। দেবীরা এমন চোখ নাচাতে পারে, এমন বদমাশির হাসি হাসতে পারে, এমন ভালো মানুষকে টেনে নিয়ে ঘরের বার করতে পারে, এমন পাগল করে দিতে পারে রূপে ও লাবণ্যের লাস্যলীলায়। দেবীদের দোষ মানুষকে এরা আকৃষ্ট করতে পারে না। শুধু দেবী নিয়ে কি ধুয়ে খাব? আমার গোটা প্রথম যৌবন সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে দেবীদের সংসর্গে। দূর থেকে ওদের নমস্কার করি। পান্না যে প্রশ্ন করলে তার উত্তর আমি দিলাম না। আমি এখন ওর প্রশ্নের উত্তর দিবার অবস্থায় নেই। আমার মন যেন অসীম অনন্ত আকাশে নিরবলম্ব গ্রহণে বেরিয়েছে দুরন্ত সে পথযাত্রা। পান্না যে আগ্রহ জাগিয়েছে কিন্তু তা পরিতৃপ্ত করতে পারবে কি? পান্নার মুখে আবার সেই বদমাশি হাসি। বললে, উত্তর দিলেন না যে? আমি বললাম, পান্না তুমি আমার সঙ্গে কত দূর যেতে পারবে? ও হাসি হাসি মুখে বললে, কেন? কলকাতায় গিয়েও কাজ নেই। সে কি কথা, কোথায় যাব তবে? আমি যেখানে বলবো। কলকাতায় যাব না, তবে আমার বাসা বাড়ি জিনিসপত্র কি হবে, থাকবো কোথায় বলুন? ওসব ভাবনা যদি ভাববে তবে আমায় নিয়ে এলে কেন? আপনার কি ইচ্ছে বলুন। বলবো পান্না, পারবে তা? হ্যাঁ বলুন। আমার সঙ্গে নিরুদ্দেশ যাত্রায় ভাসতে পারবে? পান্না ঘাড় একদিকে বেঁকিয়ে বললে, কোথায়? যেখানে খুশি, যেখানে কেউ থাকবে না, তুমি আর আমি শুধু থাকব, যেখানে হয়, যত দূরে। ঠিক ঠিক বলেই ও আবার আগের মতো হাসি হাসলে। ওর ওই হাসি আমাকে এমন চঞ্চল, এমন ছন্ন ছাড়া করে তুলেছে। নিরীহ গ্রাম্য ডাক্তার থেকে আমি দুঃসাহসী হয়ে উঠেছি ওই হাসির মাদকতায়। বললাম, সব ভাসিয়ে দিতে রাজি আছো আমার সঙ্গে বেরিয়ে? সব ভাসিয়ে দিতে রাজি আছি আপনার সঙ্গে, বলেই ও খিলখিল করে হেসে উঠল। গাড়িতে এই সময়টায় কেউ নেই। আমি ওর হাত দুটো নিজের হাতে নিয়ে বললাম, তাহলে কলকাতায় কেন? না, আপনি যেখানে বলেন। ভেবে দেখো, সব ছাড়তে হবে কিন্তু। খেমটা নাচতে পারবে না, টাকা কড়ি রোজগার করতে পারবে না। পান্না যদি তখন বলতো, খাবো কি, তবে আমার নেশা কেটে যেত। শূন্য থেকে আচার খেয়ে মাটিতে পড়ে যেতাম তখনই। কিন্তু পান্নার মুখ দিয়ে সে কথা বেরুলো না। সে ঘাড় দুলিয়ে বললে, এবং বললে অতি অদ্ভুত কথা, অদ্ভুত সুরে বললে, তুমি আর আমি একা থাকব, যেখানে নিয়ে যেতে ইচ্ছে হয়, মুজরো করতে দাও করব, না করতে দাও তুমি যা করতে বলবে করব। আমি তখন নিষ্ঠুর হয়ে উঠেছি প্রেমের ও মোহের নিষ্ঠুরতায়, ওর মুখে তুমি সম্বোধনে। আমি বলি, যদি গাছতলায় রাখি, না খেতে দি, মেরে ফেলো আমাকে, তোমার হাতে মেরো, টু শব্দটি যদি করি তবে বলো। পান্না খারাপ মেয়ে ছিল। তোমার আত্মীয় স্বজন? কেউ নেই আমার আত্মীয় স্বজন। তোমার মা নেই? পান্না তাচ্ছিল্যের ভঙ্গিতে ঠোঁট উল্টে দুর্দান্ত বিদ্রোহের সুরে বললে, ভারী মা। বেশ চলো তবে, যা হয় হবে, আমি কিন্তু পয়সা নিয়ে বার হইনি তা তুমি জানো? আবার ওই কথা। বেলা তিনটের সময় ট্রেন শিয়ালদা পৌঁছলে স্টেশন থেকে সোজা একখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে ভবানীপুর অঞ্চলের এক ক্ষুদ্র গলিতে পান্নার বাসায় গিয়ে ওঠা গেল। রাত্রে আমার ভালো ঘুম হলো না, আমি এমন জায়গায় কখনো রাত কাটাইনি। পল্লীটা খুব ভালো শ্রেণীর নয়, লোক যে না ঘুমিয়ে সারা রাত ধরে গান বাজনা করে এও আমার জানা ছিল না। সকালে উঠে পান্নাকে বললাম, পান্না আমি এখানে থাকব না। পান্না বিস্ময়ের সুরে বললে, কেন? এখানে মানুষ থাকে? চিরকাল তো এখানে কাটালুম। তুমি পারো, আমার কর্ম নয়। আমি কি করব তুমি বলো, আমার কি উপায় আছে? আমি এ কথার উত্তর দিলাম না। একটু পরে বেলা হলে এক প্রৌঢ়া ঘরে ঢুকে আমার দিকে
দু একবার চেয়ে দেখে আবার চলে গেল। পান্না কোথায় গেল তাও জানি নে, একাই অনেকক্ষণ বসে রইলাম। বেলা 9টার সময় পোড়াটি আবার ঘরে ঢুকে আমায় বললে, আপনার বাড়ি কোথায়? এ প্রশ্ন আমার ভালো লাগলো না, বললাম, কেন? তাই শুধুচ্ছি, যশোর জেলায়। বুড়ি বসে পড়ল ঘরের মেঝেতে। সে ঘরের মেঝেতে সবটা গদি তোশক পাতা, তার উপরে ধবধবে চাদর বিছানো, এক কোণে দুটো রূপোর পরি, তাদের হাতে হুঁকো রাখবার খোল, দেওয়ালে দুটো ঢাকনি পরানো সেতার কিংবা তানপুরা, ভালো বুঝি না। পাঁচ ছখানা ছবি টাঙানো দেওয়ালে, এক কোণে চৌকি পাতা, তার ওপর পুরু গদিপাতা বিছানা, ঝালর বসানো মশারি, বড় একটা কাঁসার পিকদান চৌকির তলায়। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সত্ত্বেও মনে হয় সবটা মিলে অমার্জিত রুচির পরিচয় দিচ্ছে। সুস্থ বাড়ির শান্ত শ্রী এখানে নেই। বুড়ি বললে, তা কদিন থাকবে বাবা? কেন বলুন তো? পান্না তোমাদের দেশে গান করতে গিয়েছিল? হ্যাঁ। তাই যেন তুমি ওর সঙ্গে এসেছো পৌঁছে দিতে? তাই ধরুন আর কি। একটা কথা বলি, স্পষ্ট কথার কষ্ট নেই, এ ঘরে তুমি থাকতে পারবে না, ওকে রোজগার করতে হবে, ব্যবসা চালাতে হবে, ওর এখানে লোক যায় আসে, তারা পয়সা দেয়, তুমি ঘরে থাকলে তারা আসবে না। যা বলো, আমি স্পষ্ট কথা বলবো বাপু, এতে তুমি রাগি করো আর যাই করো, এসেছো দেশ থেকে ওকে পৌঁছে দিতে, বেশ পৌঁছে দিয়েছ, এখন দু একদিন শহরে থাকো, দেখো শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আমি যা বুঝি। চিড়িয়াখানা দেখেছো? সুসাইড দেখেছো? না দেখে থাকো, আজ দুপুরে গিয়ে দেখে এসো। এই সময় পান্না ঘরে ঢুকে বুড়ির দিকে চেয়ে বললে, মাসি, ঘরে বসে কি বলছো ওকে? বুড়ি ঝাঁঝের সঙ্গে বললে, কি আবার বলবো, বলছি ভালো মানুষের ছেলে, কলকাতা শহরে এসেছ, শহর দেখে দুদিন দেখাশোনা করে বাড়ি চলে যাও, পৌঁছে তো দিয়েছ, এখন দেখো শোনো দুদিন, খাও মাখো, আমি তো না বলছি না বাপু, ও ছুরি যখনই বাইরে যায় তখনই ওর পেছনে কেউ না কেউ, সেবার খুলছে গেল, সঙ্গে এলো সেই পরেশবাবু, পোড়ার মুখ নড়তে আর চায় না, 15 দিন হয়ে গেল তবু নড়ে না, বলে পান্নার সঙ্গে আমার বিয়ে দাও মাসি, সে কি কেলেঙ্কারি। তবে পান্না তাকে মোটেই আমল দেয়নি, তাই সে থাকতে পারলো না, নইলে বাপু তা অমন কত এলো কত গেল। পান্না বললে, আহ মাসি, কি বলছো বসে বসে, যাও। বুড়ি হাত পা নেড়ে বললে, যাবো নাকি থাকতে এসেছি, তোমার ঘরে বাসা বেঁধে বসেছি, এখন অল্প বয়স, বয়স দোষ যে ভয়ানক জিনিস, হিত কথা শুনবি তো এই মাসির মুখেই শুনবি, বেচাল দেখলে রাশ আর কে টানতে যাবে, কার দায় পড়েছে। বুড়ি গজগজ করতে করতে উঠে চলে গেল। আমি পান্নাকে অনেকক্ষণ দেখিনি, অনুযোগের সুরে বললাম, আমি বাড়ি চলে যাব আজ। ঠিক বলছি। কেন কেন, ওই বুড়ির কথায়? তুমি? সেজন্য না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই পান্না মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি রাগের সঙ্গে বললাম, হাসছো যে বড়। ও বললে, তোমার কথা শুনলে না হেসে থাকা যায় না, তুমি ঠিক ছেলে মানুষের মতো, আমি এমন মানুষ যদি কখনো দেখেছি, বলেই হাত দুটো অসহায় হাস্যের ভঙ্গিতে ওপরের দিকে ছুঁড়ে ফেলবার মতো তুলে আবার হাসতে লাগলো। ওই সেই অপূর্ব ভঙ্গি হাত ছোড়ার, সারা দেহের ঝলমলে লাবণ্য, মুখের হাসি আমাকে সব ভুলিয়ে দিলে। ও আমার কাছে এসে আমার হাত ধরে বললে, তুমি চলে গেলেই হলো, মায়েরি পায়ে মাথা কুটব না। আমাকে ও চা দিয়ে গেল, বললে, খাবে কিছু? সুরবালার কথা মনে পড়ল, সুরবালা এমন বলতো না, খাবার নিয়ে এসে রাখতো সামনে। আমি জানি এদের সঙ্গে সুরবালাদের তফাত কত, না জেনে বোকার মতো আসিনি। সুরবালা সুরবালা, পান্না পান্না, এ নিয়ে ইনিয়ে বিনিয়ে বাক্যবিন্যাস করে কোনো লাভ নেই। পান্না খাবার নিয়ে এলো, চারিখানা তেলে ভাজা নিমকি, এক মুঠো ঘুগনি দানা, দুখানা পাঁপড় ভাজা,
এই প্রথম ওর হাতের জিনিস আমাকে খেতে হবে। মন প্রথমটা বিদ্রোহ করে উঠেছিল, কিন্তু তারপরেই শান্ত হয়ে এলো। কেন খাবো না ওর হাতে? একটা কথা আমার মনে খচখচ করে বাজছিল। পান্নার ঘরে লোক আসে রাত্রে, বুড়ি বলছিল। যতবার এই কথাটা মনে ভাবি, ততবার যেন আমার মনে কি কাটার মতো বাজে। বললাম কথাটা পান্নাকে। পান্না বললে, কি করতে বলো আমায়, এসব ছেড়ে দাও। হয় পান্না খুব চালাক মেয়ে, নয় আমার অদৃষ্ট লিপি। আবার পান্না বললে, যা তুমি বলবে। সে বললে না, খাবো কি, চলবে কি সে প্রভৃতি নিতান্ত রোমান্সবর্ধিত বস্তুতান্ত্রিক কথা। কেন বললে না কতবার ভেবেছি। বললেই আমার নেশা তখনই সেই মুহূর্তেই ছুটে যেত, কিন্তু পান্না তা বললে না। প্রতিমার মাটির তৈরি পা ও আমাকে দেখতে দিলে না। দুবার এরকম হলো, অদৃষ্ট লিপি ছাড়া আর কি। আমি বললাম, চলো আমরা, কিন্তু মাথা তখন ঘুরছে। কোনো সাংসারিক প্ল্যান আটবার মতো মনের অবস্থা তখন আমার নয়। ওই পর্যন্ত বলে চুপ করলাম। পান্না হেসে বললে, খুব হয়েছে, এখন নাইবে চলো। চলো কোথায়? কলতলায়, ওখানে বড্ড নোংরা। তাছাড়া এ বাড়িতে চারিদিকে দেখছি শুধু মেয়ে ছেলের ভিড়, ওদের মধ্যে বসে নাইব কী করে? ঘরে জল তুলে দিই। তার চেয়ে চলো কালীঘাটের গঙ্গায় দুজনে নিয়ে আসি। পান্নাও রাজি হলো, দুজনে নাইতে বেরুব। এমন সময়ে সেই বুড়িমাসি এসে হাজির হলো। কড়া সুরে আমায় বললে, বলি ও গো ভালো মানুষের ছেলে, একটা কথা তোমায় শুধোই বাপু। আমি ওর রকম সকম দেখে ঘাবড়ে গিয়ে বললাম, বলুন। তুমি বাপু ওকে টুইয়ে কোথায় নিয়ে বের করছো? ও নাইতে যাচ্ছে আমার সঙ্গে। ও আমার ভারী নবাবের নাতি রে। পান্না তোমার ঘরের বউ নাকি, যে যা বলবে তাই করতে হবে তাকে? ওর কেউ নেই। অত দরদ যদি থাকে পান্নার ওপর, তবে মাসে 60 টাকা করে দিয়ে ওকে বাঁধা রাখো। ওর গহনা দেও, সব ভার নাও, তবে ও তোমার সঙ্গে যেখানে খুশি যাবে। ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর? আমি চুপ করে রইলাম। পান্না সেখানে উপস্থিত ছিল না, সাবানের বাক্স আনতে ঘরের মধ্যে গিয়েছিল। বুড়ি ওর অনুপস্থিতির এ সুযোগটুকু ছাড়লে না, আবার বললে, তুমি এছো ভালো মানুষের ছেলে পান্নাকে পৌঁছে দিতে, মফস্বলের লোক। বেশ, যেমন এছো দুদিন থাকো, খাও মাখো, কলকাতার 5টা জায়গা দেখে বেড়াও, বেরিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। পান্নাকে নিয়ে টানা হেঁচড়া করবার দরকার কি তোমার? তুমি গেও নোক, শহরের রীত কি তুমি তা জানো না, তোমার ভালোর জন্যই বলছি বাছা। বুড়ির সে কথা যদি তখন আমি শুনতাম, যাক সে কথা। পান্নাকে আর আমি পিড়াপিড়ি করিনি নাইতে যাবার জন্যে। ওকে কিছু না বলে আমি নিজেই নাইতে গেলাম একা। ফিরে আসতে পান্না বললে, এ কীরকম হলো? কেন একা নাইতে গেলে? আমি গেও লোক, কলকাতা দেখতে এসেছি, দেখে ফিরে যাই, দরকার কি আমার রাজকন্যার খোঁজে? আমি কি রাজকন্যা নাকি? তারও বাড়া। কেন? সেসব কথা দরকার নেই, আমি আজই বাড়ি চলে যাব। ইস মাইরি, পায়ে মাথা কুটবো না, কি হয়েছে বলো, সত্যি বলবে। আমি বুড়ির কথা কিছু বলা উচিত বিবেচনা করলাম না, হয়তো তুমুল ঝগড়া আর অশান্তি হবে এ নিয়ে। না, এ বাড়িতে আমার থাকা সম্ভব হবে না আর, একদিনও না। নিজের মন তৈরি করে ফেললাম, কিন্তু পান্নাকে সে কথা কিছু বলিনি। বিকেলের দিকে বেড়াতে যাবার নাম করে বেরিয়ে সোজা শিয়ালদাতে গিয়ে টিকিট কাটব। খাওয়ার সময় পান্নার নিজের হাতে পরিবেশন করে খাওয়ালে। আগের রাত্রে আমি নিজেই দোকান থেকে লুচি ও মিষ্টি কিনে এনে খেয়েছিলাম। আজও বললে, আমি নিজে মাংস রান্না করছি তোমার জন্যে, বলো খাবে? এমন সুরে অনুরোধ করলে ওর কথা এড়াতে পারলাম না। বড় এক বাটি মাংস ও নিজের হাতে আমার পাতের কাছে বসিয়ে দিলে, সামনে বসে যত্ন করে খাওয়াতে লাগলো বাড়ির মেয়েদের মতো। কিন্তু একটা কাজ ও হঠাৎ করে বসল, আমার মাংসের বাটি থেকে
একটু মাংস তুলে নিয়ে মুখে দিয়ে তখন বলছে, খাবো একটু তোমার এ থেকে। তারপর হেসে বললে, দেখছি কেমন হয়েছে। আমার সমস্ত শরীর যেন সংকুচিত হয়ে উঠল। এতকালের সংস্কার যাবে কোথায়? আমি বললাম, ও এটু হাত যেন দিও না বাটিতে, ছি। পান্না দুষ্টুমির হাসি হেসে হাত খানিকটা বাটির দিকে বাড়িয়ে বললে, দিলাম হাত, ঠিক দেব, দিচ্ছি কিন্তু। পরে নিজেই হাত গুটিয়ে নিয়ে বললে, না না, তাই কখনো করি? হয়তো তোমার খাওয়া হবে না, খাও, তুমি খাও। আমি জানি কোনো মার্জিত রুচি ভদ্রমহিলা অতিথিকে খাওয়াতে বসে তার সঙ্গে এমন ধরনের ব্যবহার করত না, কিন্তু পান্না যে শ্রেণীর মেয়ে তার কাছে এ ব্যবহার পেয়ে আমি আশ্চর্য হইনি মোটেই। পান্না বললে, মাংস কেমন হয়েছে? বেশ হয়েছে। আমায় নিয়ে যাও এখান থেকে। কোথায়? যেখানে তোমার খুশি। পরে বাঁকা ভুরুর নিচে আর চাউনি দিয়ে আমার দিকে চেয়ে বলল, আমি তোমার, যেখানে নিয়ে যাবে। সে চাউনি আমাকে কাণ্ডজ্ঞান ভুলিয়ে দিলে। আমি এটো হাতেই ওর পুষ্প পেলব হাতখানা চেপে ধরতে গেলাম, আর ঠিক সেই সময়ই সেই বুড়ি সেখানে এসে পড়ল। আমার দিকে কটমট চোখে চেয়ে দেখলে, কিছু বললে না মুখে, কি জানি কি বুঝলে। আমি লজ্জিত ও অপ্রতিভ হয়ে ভাতের থালার দিকে চাইলাম, কোনো রকমে দু চার দলা খেয়ে উঠে পড়ি তখনই। কাউকে কিছু না বলে সেই যে বেরিয়ে পড়লাম, একেবারে সোজা শিয়ালদা স্টেশনে এসে গাড়ি চেপে বসে দেশে রওনা।